চুলে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে মাত্র দুটি উপাদান মিশে চুলে লাগালে চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হবে। আপনার চুল এত দ্রুত ঘন লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন। এটি ব্যবহারের ফলে আপনার চুল এত সুন্দর হবে, এত সিল্কি স্ট্রেট হবে যে সবাই আপনার চুল দেখে পাগল হয়ে যাবে, আপনার চুলের প্রশংসা সবাই করবে। যাদের চুল অতিরিক্ত রুক্ষ, শুষ্ক, ড্যামেজ হয়ে গেছে, চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে, টাক পড়ার জন্য অনেকের বিয়ে ভেঙে যাচ্ছে, এখন থেকে আপনার আর বিয়ে করতে কোনো সমস্যাই হবে না, আপনার মাথা ভর্তি চুল হবে শ্যাম্পুর সাথে মাত্র এই দুটি উপাদান মিশে চুলে লাগালে। আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে চা পাতা। চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চা পাতা। এরপর আমাদের লাগবে কফি পাউডার। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ কফি পাউডার। কফি পাউডার চুলে ব্যবহার করলে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয়। এরপর আমাদের লাগবে জবা ফুল ও জবা ফুলের পাতা। এখানে যদি আপনাদের হাতের কাছে জবা ফুল ফ্রেশ না থাকে, সেক্ষেত্রে শুকনো জবা ফুলের পাপড়িও ব্যবহার করতে পারবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ জবা ফুলের পাপড়ি। জবা ফুল আমাদের চুলের জন্য খুবই উপকারী। জবা ফুল চুলে ব্যবহার করলে চুল দ্রুত ঘন, কালো, লম্বা, সিল্কি হয়। এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপর চুলা জাল হাই হিটে দিয়ে এটি খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে আমাদের চায়ের লিকার তৈরি করতে হবে। দেখুন, এখানে খুব ভালোভাবে 2 থেকে 3 বলক চলে আসলে দেখবেন এর কালারটি চেঞ্জ হয়ে যাবে, আর তখনই বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে। দেখুন, এখানে তৈরি হয়ে গেছে খুবই দামি একটি জিনিস। এরপর চুলা জাল বন্ধ করে এটি ঠান্ডা হলে একটি ছাকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এখানে তৈরি হয়ে গেছে খুবই পাওয়ারফুল একটি হেয়ার টনিক। এরপর এই হেয়ার টনিকের সাথে আমাদের মিশিয়ে নিতে হবে লেবু। এখানে অর্ধেক লেবু খুব ভালোভাবে কষলে রস বাইর করে নিতে হবে। লেবু আমাদের চুলের জন্য খুবই উপকারী। লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলে ব্যবহার করলে মাথার স্কাল্প পরিষ্কার রাখে, চুল দ্রুত লম্বা ও সিল্কি হয়। দেখুন, এখানে আমি অর্ধেক হেয়ার টনিক আলাদা আরেকটি বাটিতে উঠে নিয়েছি, কেননা এখানে আমাদের এই হেয়ার টনিকটি দুইভাবে ব্যবহার করতে হবে। অর্ধেক আলাদা বাটিতে রেখে দিবেন, আর অর্ধেক একটি স্প্রে বোতলে ভরে নেবেন। এরপর সমস্ত চুলে, মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে এটি 1 ঘন্টা রেখে দিবেন। 1 ঘন্টা পর বাকি যে অর্ধেক হেয়ার টনিক থাকবে, এটি আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। শ্যাম্পু ও হেয়ার টনিক খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সমস্ত চুলে খুব ভালোভাবে আপনি শ্যাম্পু করে নিন। এরপর 2 মিনিট খুব ভালোভাবে মাসাজ করুন। এরপর চুল ধুয়ে ফেলুন। চুল ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন। আপনার চুল এত সুন্দর হবে, এত সিল্কি হবে, এত দ্রুত লম্বা হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। সপ্তাহে মাত্র 2 দিন এইভাবে চুলে শ্যাম্পু করুন, আর আপনার চুলের পরিবর্তন আপনি নিজেই পেয়ে যাবেন। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।